দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার সফল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুধু বৃক্ষরোপণ নয় এর যত্নও করতে হবে সকালে গণভবনে চারটি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কথা বলেন এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান হাজার একুশের প্রতিপাদ্য মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি প্রধানমন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে বিশ্ব সেখান থেকে উত্তরণে বৃক্ষরোপণ কর্মসূচি বড় ভূমিকা রাখতে পারে আজকে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে করতে চাই যে গাছ আমাদের জীবন অনেক উপকার দেয় সেজন্য জন্য সকলকেই আপনার আমি আহ্বান জানাবো যে পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন শুধু লাগালে হবে না গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে